সাইফ হাসানকে অধিনায়ক করে ইমার্জিং এশিয়া কাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন সৌম্য সরকার। এছাড়াও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পাওয়া ওপেনার নাইম শেখও আছেন দলে। জুলাইতে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে ইমার্জিং এশিয়া কাপের চতুর্থ আসর। মোট 8 দল খেলবে, 2 গ্রুপে ভাগ হয়ে প্রতি গ্রুপ থেকে সেরা 2 দল যাবে সেমিফাইনালে। গ্রুপ এ তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান আর ওমান। 2019 সালের ইমার্জিং এশিয়া কাপের আসরে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি।